গুড মর্নিং বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? সকাল হয়ে গেছে, কাজবাজ শুরু হয়ে গেছে, চান টান করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে মায়ের বাড়িতে গ্যাস নেই, ফোন করেছিল, মায়েরা সেদ্ধ ডাল আলু সেদ্ধ ভাত আর ডাল করেছে, তাই তাদের জন্য মাছের ঝোল করে দিচ্ছি, ও তাতানের বাবা দিয়ে আসবে। তো মা ফোন করেছিল কি করছি জানার জন্য, তখন বললো যে গ্যাস নেই। আমি জিজ্ঞেস করলাম রান্না হয়ে গেছে, বললো গ্যাস নেই, তাই হচ্ছে আলু সেদ্ধ স্টোভে আলু সেদ্ধ ভাত আর টক ডাল করেছে। তাই ভাবলাম আমি করে মাছের ঝোল করে পাঠিয়ে দিই। এদিকে কাজবাজ সারছি, সাথে রান্না করছি, আর এইগুলো প্যাকেটের খাবারগুলো ভরে নিচ্ছি। কালকে বৃহস্পতিবার ডাস্টবিন নোংরা নিতে আসবে, এগুলো আজকে করে রাখলে কালকে দিয়ে দিতে পারবো, নইলে ডাস্টবিনটা নোংরা হয়ে থাকবে। এদিকে পুঁই শাক বসিয়ে দিয়েছি, সাথে ডিম নিয়ে এসেছে, ডিম ভাজা, ডিমের বড়া করব, একটু আলু ভাজা করব, এই দিয়ে আজকে খাবার। এখন বাজে বিকেল 5:45, তাতান ঘুম থেকে উঠেছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। এই ঘুম থেকে উঠলো, উঠে মুখ টুক ধুয়ে দিয়েছি, আর একটা কালকে মলে গিয়েছিলাম, একটা পেপার বোর্ড তুলে নিয়ে এসছে, তো ওইটা খেলো। একটু পরে আমি ওকে খাইয়ে দেবো, আমিও চা করে নেবো, ওর বাবা এখনও আসেনি, কাছাকাছি আছে, ফোন করেছিলাম, বললো আসছে এখনই, তো ওর বাবা এলে তো ভাত খাবে, তাই আমি চা করে খেয়ে নিই। আর যদি ওর বাবা আগে আসতো ভাত খেতো আগে, তাহলে দুজনের জন্যই চা করতাম। এখন ওর বাবা এসে ভাত খাবে তো চা তো খাবে না, তাই আমি চা করে খেয়ে নিচ্ছি, ছেলের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। তুমি লিখতে থাকো, আমি খাবারটা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? তাতানকে পড়তে বসিয়ে দিয়ে এসছি, এখন আমার জন্য চা করব, আর তাতানের দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর ওর বাবার তো আসতে দেরি হবে, তাই আমি চা করে খেয়ে নিচ্ছি। ও দুধের মধ্যে চকলেট ফ্লেভারের পিডিয়াশরটা মিশিয়ে দিই, ও ভালো খায় তাই এটা মিশিয়ে দিই, দেখি ও একা খেতে পারে কি না। তো এই হচ্ছে বিকালের টিফিন, তাতানের রোজই এই টিফিনই হয়। এগুলো রেডি করে নিয়ে তারপর ওকে খাওয়াবো। এখন স্কুল চলছে, তাই হচ্ছে তাড়াতাড়ি না খাওয়ালে রাতে ভাতটাও তাড়াতাড়ি খাওয়াতে হবে, তাহলে তাড়াতাড়ি ঘুমাতে পারবে, তাই তাড়াতাড়ি খাওয়াতে হয়। আমাদের খাবার চলে এসছে, এটা তাতানের পিডিয়াশর আর এটা আমার চা। আজকে কতগুলো বিস্কুট নিয়ে বসছি, খিদে পেয়ে গেছে। এগুলো হচ্ছে নোনতা বিস্কুট, নানা রকম, যে কি পাতা, সবজি সবুজ কালার, কি পাতা দেওয়া, যাই হোক কারি পাতাই হতে পারে, বা নানা রকমের হার্বস হয় না খাবারে, সেই সব হতে পারে। আর এদিকে টোস্ট বিস্কুট, রেগুলার যেটা খাই, আর হচ্ছে সানফিস্টের কোকোনাট বিস্কুট। আচ্ছা, আমি যদি বিস্কুটটা নিয়ে নেব, কি আছে, আমি ভিডিওটা ওই বিস্কুট দিয়ে দাও, আমি ও ভিডিও নিয়ে নিয়ে নেব, নিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দাদান। হ্যাঁ, খালি একটুখানি বাকি আছে, তিনেকে মানে জামা কাপড়, চারিদিকে জামা কাপড় শুকো দেওয়া, কারণ বৃষ্টি হচ্ছে, রৌদ্র দিচ্ছে, যেই একটু রৌদ্র দেয় জামা কাপড় শুকো দিতে যাই, অমনি বৃষ্টি পড়ে। এই জন্য যেগুলো সকালে দিয়েছিলাম ওগুলো সব এখানে ঘরে এনে দিয়েছি, পাকার হাওয়ায় শুকিয়ে যাবে, আর দুপুরেরগুলো ব্যালকনিতে শুকো দিয়ে এসেছি, ওগুলো সন্ধ্যার আগে নিয়ে চলে আসবো। আর এখানে পড়তে বসিয়েছি, ওর খাবারটা ঠান্ডা হলে ঠিক আছে, খাই ঠিক আছে। হ্যাঁ, 8 8 16 3 8 24, আর ঠিক আছে, পরে ঘুরে লেখা 8 8 16 3 8 24, ঠিক আছে, কিছু বলবে বন্ধুদের? কে বলবে? আচ্ছা, টাটা করে দাও। তাহলে আমরা এখানেই ব্লগটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, বলো বন্ধুদের, বলো আমি কি বলবো, সবাই ভালো থাকবেন বন্ধু, আমি এখন ভালো থাকবো, আমি এখন পড়াশোনা করছি, মা দেখি বিস্কুট খাবে, আর আমি বাবা দুধ খেতাম না, সেজন্য আমি আমার মা একটা বড় একটা মল আছে, ওই মল থেকে এই চকো এইগুলো নিয়ে এসেছে, একটা পিডিয়াশর, পিডিয়াশর চকলেট ফ্লেভার, সেজন্য আমি ওটা
বাবা মেরো ভাই খেতাম না। আমি একদিন আমার বোনো বাড়ি গেছিলাম, সেই জন্য আমার বোন ঢক ঢক করে খেয়ে নিচ্ছিল। আমিও বললাম, আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, যে আমি বললাম কি এরকম টেস্টে এসছি কেন মনে হচ্ছে, তারপর আমি ঢক 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 করে দিই। আমি ছোটবেলার থেকে ওকে চামচ দিয়ে খাওয়াই, সেটাই অভ্যাস হয়ে গেছে। এখনো এত বড় হয়ে গেছে, ও চামচ দিয়েই খাবে, নিজে নিজে খাবে না কাক দিয়ে। তো সেদিন মাসির বাড়ি গিয়েছিলাম, তো বোনের মেয়েকে পিডিয়াশরের চকলেট ফ্লেভারটা খাওয়ায়, তো ওটা ভুলে দিয়েছিলাম আমি বাড়িতে, খাবার নিতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োতে। তো ওটাই দেখি ও খেলো, একটুখানি চামচ দিয়েছে, খেয়েছে, ভালো লেগেছে, তো নিজের থেকে ধরেই কাপ ধরে একা একা খেয়ে নিয়েছে। তো এই এত এত বছর হয়ে ছ বছর হতে চললো, 5+, তো এত দিনে ও এই প্রথম একা কাপ ধরে খেয়ে নিয়েছে। আমি এতদিন চেষ্টা করেছি, ওর বাবা চেষ্টা করেছে, খায়নি, আমার মা চেষ্টা করেছে, খায়নি, একা ওই চামচ দিয়ে একটু একটু করে খায়, কিন্তু সেদিন ফার্স্ট ও একা খেয়েছে। তাই ওর বাবা বলল তাহলে ওর জন্য পিডিয়াশরের ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে আসতাম। তাই ওর বাবা বললো যে একা যখন খাওয়া শিখেছে তাহলে ওই চকলেটটা যখন খেয়েছে চকলেটটাই নিয়ে আসি। তাই সেদিন কালকে মলে গেছিলাম, ওই চকলেট ফ্লেভারটাই নিয়ে এসেছি, কারণ হচ্ছে বাজারের দোকানগুলোতে চকলেট ফ্লেভারটা ওর বাবা খুঁজে পাচ্ছে না, শুধু ভ্যানিলাটাই আছে। তাই আমি সেদিন মলে দেখেছিলাম, এর আগের দিন আমি মলের থেকে ভ্যানিলা ফ্লেভারটাই নিয়ে এসেছিলাম, তখন দেখেছি চকলেট ফ্লেভারটাও আছে। তাই ওর বাবাকে বললাম যে চকলেট ফ্লেভারটা ওই মলে আছে, স্মার্ট বাজারে আছে। তাই কালকে গেলাম, কালকে গিয়ে ওর স্কুলের টিফিনও কিছু নিয়ে আসলাম, আর ওই পিডিয়াশরটা নিয়ে আসলাম, ওর জুস ছিল না, জুস নিয়ে আসলাম, এই এই জিনিস নিয়ে এসেছি। তো আজকে দিয়েছি, দেখি ও একা একা খায় কি না। তো টাটা সবাইকে, আপনারা ভালো থাকবেন, আমার ব্লগটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।